হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাটার্নস এডুকেশন। আমি সুমিক নন্দী, বর্তমানে আইবিএ ঢাকা ইউনিভার্সিটির BB 29 ব্যাচের শিক্ষার্থী। ভোক্যাবুলারি আইবিএ অ্যাডমিশনের ইংলিশ সেগমেন্টের অনেক বড় একটা অংশ এবং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটার উপর নির্ভর করে হয়তো আপনি ইংলিশে পাস করবেন নাকি না। তো এই ভোক্যাবুলারি নিয়ে শিক্ষার্থীদের মনে হাজার প্রশ্ন। কতগুলো শব্দ পড়বো, কোন বই থেকে পড়বো, এই শব্দগুলো মনে রাখবো কীভাবে, ভোক্যাবুলারির এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকের ভিডিওতে নিয়ে এসেছি 5টি সাজেশন। প্রথম সাজেশন, সিলেবাস ম্যাটার্স। অসংখ্য শব্দ পড়ে কোনো লাভ নেই, জানতে হবে কোন বই থেকে শব্দগুলো পড়তে হবে। ব্যারন স্যাট এবং ওয়ার্ডসম্যাট 1 & 2, এই দুটো বই মিলিয়ে অ্যারাউন্ড 4 থেকে 6 হাজার শব্দ আছে। এই শব্দগুলোই হবে তোমার ইংলিশ পরীক্ষার বেসিক, অর্থাৎ তোমার ভোক্যাবুলারির মেইন জায়গা। এইগুলো শব্দগুলোকেই আমাদের আইবিএ অ্যাডমিশন এক্সামের ভোক্যাবুলারি সিলেবাসের মেইন অংশ হিসেবে ধরতে হবে। দ্বিতীয় সাজেশন, শুরু করতে হবে অনেক আগে থেকে। এটা বোঝা প্রয়োজন যে ভোক্যাবুলারি আয়ত্ত করা এবং অন্যান্য বিষয়ে পড়াশোনা করা একটু আলাদা, তাই উচ্চ মাধ্যমিকের পরপরই যে হাতে যে 3-4 মাস সময় আছে, এর পুরোটা সময় যদি আমরা ভোক্যাবুলারির পিছনে কিছু কিছু করে দিই তাহলেই ভোক্যাবুলারি আয়ত্ত করা সম্ভব। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই অন্তত এই দুটো বইয়ের উপরে নজর দিতে হবে এবং এটা পড়াশোনা শুরু করে দিতে হবে। তৃতীয় সাজেশন, কনসিস্টেন্সি। ভোক্যাবুলারি এমন একটা জায়গা, সেটাই যদি মাঝখানে কোনো ধরনের ব্রেক পড়ে যায় তাহলে ভোক্যাবুলারিতে আবার ফিরে আসা একটু কষ্টকর। তাই প্রতিদিন অন্তত কম করে হলেও 10টা শব্দ, 15টা শব্দ এরকম করে নিজের ক্যাপাসিটির উপর নির্ভর করে ভোক্যাবুলারি প্র্যাকটিস করতে হবে। এতে হয়তো সময় লাগবে, এতে হয়তো মাঝে মধ্যে ফ্রাস্ট্রেটিং ফিল হতে পারে, কিন্তু এটা দরকার এবং এটা মাথায় রেখেই ভোক্যাবুলারি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। কীরকম, হয়তো আজকে ওয়ার্ডসম্যাটের 10টা শব্দ, হয়তো কালকে ব্যারন স্যারের 20টা শব্দ, এভাবে নিজের ক্যাপাসিটির উপর নির্ভর করে ভোক্যাবুলারি প্র্যাকটিসটা কনসিস্টেন্টলি চালিয়ে যেতে হবে। চতুর্থ সাজেশন, রিভিশন। এইটা আমরা সবাই বুঝি যে ভোক্যাবুলারি মনে রাখা সম্ভব হয় না, হয়তো অনেক শব্দ পড়লে কিছু শব্দ মনে থাকে। এর কারণ হচ্ছে ভোক্যাবুলারি একটি বিশাল নলেজ সেন্টার এবং এইটা মনে রাখার জন্যই সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 2 অথবা 3 বার রিভিশন করা প্রয়োজন। তাই এই রিভিশনের কথা মাথায় রেখেই আমাদের অ্যাডমিশনের ফুল টাইমটা ঠিকভাবে অ্যালোকেট করতে হবে, যাতে অন্তত আমরা এই দুইটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 2 অথবা 3 বার রিভাইজ করতে পারি। পঞ্চম এবং সর্বশেষ সাজেশন, সেটা হচ্ছে ওয়ার্ড নেমোনিক। ওয়ার্ড নেমোনিকটা আসলে কী? একটা সমস্যা যেটা আমরা প্রায় ফেস করে থাকি শব্দ মনে রাখার ক্ষেত্রে, সেটা হচ্ছে শব্দের অর্থগুলো হয়তো আমরা কিছুক্ষণের জন্য মনে রাখি কিন্তু পরবর্তীতে সেটা আমাদের তখন মনে থাকে না। এই সমস্যার সমাধানের জন্য আমরা নেমোনিক ইউজ করতে পারি। নেমোনিক হচ্ছে একটি কৌশল যার মাধ্যমে আমরা কোনো একটা কঠিন শব্দের সাথে অন্য কোনো সহজ শব্দ জুড়ে দিয়ে ওই সহজ শব্দটার অর্থ মনে রাখার মাধ্যমে কঠিন শব্দের অর্থ সারা জীবনের জন্য মনে রাখতে পারি। আমার নিজের ভর্তি পরীক্ষার অভিজ্ঞতার সময় এই নেমোনিক ইউজ করে আমি অসংখ্য শব্দ মনে রেখেছি। তো এই নেমোনিকটা আসলে কীভাবে কাজ করে, উদাহরণস্বরূপ একটা শব্দ রিকন্ডাইট, এটি একটি অ্যাডজেক্টিভ। এটি এমন একটা শব্দ যা এমন কোনো কঠিন লেসনকে ব্যাখ্যা করে যা কিনা সহজে বোধগম্য নয়। তো এই শব্দটা আমরা কীভাবে মনে রাখতে পারি, এই শব্দটাও আমরা নেমোনিক সাহায্যে ব্যবহার করতে পারি। কীভাবে, আমি যখন আমার ভর্তি পরীক্ষার সময় এই শব্দটা প্রথমবার ফেস করেছিলাম তখন এটা আমি কীভাবে মনে রেখেছিলাম, আমি আমার মাথায় একটা কল্পনা করে নিয়েছিলাম যে একদিন একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে কোনো কঠিন কনসেপ্ট বুঝাচ্ছেন, কিন্তু শিক্ষার্থীরা প্রথমবারই তা এটা বুঝতে পারেনি। তো তখন শিক্ষার্থীরা শিক্ষককে আরেকবার রিকোয়েস্ট করেছিলেন যে লেসনটা আরেকবার কন্ডাক্ট করতে, রিকন্ডাক্ট করতে, যাতে শিক্ষার্থীরা আরেকবার বুঝতে পারে। সো এইভাবে দুইটা শব্দ রি এবং কন্ডাক্ট ব্যবহার করে আমি রিকন্ডাইট শব্দটার অর্থ মাথায় রেখেছিলাম। এরকম ছোট ছোট ট্রিক্স কাজে লাগিয়ে আমরা নেমোনিক ব্যবহারের মাধ্যমে অনেক কঠিন শব্দ আয়ত্ত করতে পারি। আইবিএ বিবি অ্যাডমিশন সম্পর্কিত যে সাবজেক্টগুলো আছে, ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই সমস্ত সাবজেক্ট রিলেটেড এমন আরও প্রশ্নের উত্তর পেতে যুক্ত থাকুন প্যাট্রোনাসের ফেসবুক পেজের সঙ্গে। ধন্যবাদ। প্যাট্রোনাস এডুকেশন, এক্সাক্টিং এক্সেলেন্স।